আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সে সাথে আমরাও ভালো আছি। এখন এখানে আমি গরুর গোস্ত রান্না করব, তাই এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি বাদামি করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে ধুয়ে রেখেছি আমি সেই গরুর গোস্তগুলোকে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দেব। আর দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া। তো আপনারা সবাই জানেন যে আমি আমার রেসিপিতে সবসময় বলি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো যখন উপরে তেলটা উঠে এসেছে খুব ভালোভাবে, তখন আমি ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন মাংসটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর গরুর মাংস দ্রুত সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনারা সবসময় গরম পানিটা ব্যবহার করবেন। তো মাংসটা দেখুন বলক চলে এসেছে, এটাকে আমি একদম কষা কষা করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 4-5টি তেজপাতা, দারুচিনি। আমি এই আস্ত গরম মশলাগুলো দেবো বলে সেখানে গুঁড়া গরম মশলাটা একটু কম ব্যবহার করেছি। এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো হয় এবং খেতে খুব মজা হয়। তো এই যে একে একে আমি গরম মশলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, এবং এলাচিটা যখন দিয়েছি তখন মুখটা একটু খুলে তারপর আমি এখানে এলাচিটা ব্যবহার করেছি। তো খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে গোস্ত থেকে। তারপর এই মাংসটাকে আমি আবার ঢেকে দিব, এভাবে করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংসটা থেকে কি পানি উঠেছে। তো আমি একদম লো টু মিডিয়ামের হচ্ছে কম জ্বালে মাংসটাকে রান্না করছি, ঢেকে দেব আবার মাংসটাকে। তো এভাবে আমি দেখুন একদম পোড়া পোড়া করে আমি কষিয়ে নিচ্ছি, তেল উপরে উঠে এসেছে। এই তো দেখুন মাংসটা একদম আমি ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস মজা কষানোর উপরে, এবং মাংসটা সব সময় সফট থাকে। অনেকেই বলে যে আমার গরুর মাংসটা হার্ড হয়ে যায়। আপনারা অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন না, কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম পানিটা ব্যবহার করবেন। এতে কি হয় গরুর গোস্তটা খুব সফট হয় এবং খুব সফট থাকে, হার্ড হয় না, এবং খেতে খুব মজা লাগে। তো দেখুন আমি আবার ঢেকে দিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য। তারপর এক ফাঁকে আমি সেই সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, কারণ মাংসটাকে আমি এত ভালোভাবে কষিয়েছি যে কষানোতেই মাংসটা প্রায় 80% হয়ে গিয়েছে, এবং মাংসটা খুব এতই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।